মাঘের শীতের তীব্রতা সঙ্গে নিয়েই নারায়ণগঞ্জের পূর্বাচলে তৃতীয় দিনের মতো খোলা হয় বাণিজ্য মেলার গেট। মেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে দর্শনার্থী। কেউ কেউ বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে মেলা ঘুরে দেখছেন, কেউ সারছেন পছন্দ মতো দরকারি কেনাকাটাও। বাণিজ্য মেলা তো বাঙালির একটা ট্র্যাডিশন, এটা বছর বছর হচ্ছে, প্রতিবারই আসি, মানে এবারে আসলাম, ভালোই লাগে। মেলা আসি না সাধারণত, এবার ভিড় নেই বলে আসলাম। মেলার প্রথম দিকের কেনাকাটায় শীতের তীব্রতা যেন শাপে বর হয়েছে গরম কাপড়ের স্টলগুলোতে। প্রত্যাশা মতো ক্রেতা পেয়ে খুশি বিক্রেতারা। দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে ছোটখাটো আসবাবপত্র, ঘর সাজানোর উপকরণ, অলংকার ও ব্যাগের দোকানে। শুরুর দিকে ভিড় কিছুটা কম হয়, কিনে ফেলা যায়। আর শীতের পোশাক কিনবো, চাদর কেনার জন্য আসি বেসিক্যালি, মানে বাসার সবার জন্য। শীতে তো একটু চাপ যেহেতু, তো কাস্টমার একটু আসতেছে, তো কা বিক্রি হচ্ছে, মেদ আছে, এবারে খুব ভালো হবে সেল। এবারের আসরে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা এখনো কম। স্টল প্রতিনিধিরা আশা করছেন খুব শীঘ্রই বাড়বে তাদের ব্যবসা। যেহেতু আমাদের ইলেকট্রনিক প্রোডাক্ট, সো হচ্ছে আশা করছি এক দু সপ্তাহ পর আমাদের মানুষ আরো আসা যাওয়া বেড়ে যাবে। কাস্টমার আসতেছে, দেখতেছে আমাদের নতুন নতুন কিছু প্রোডাক্ট আছে, আপকামিং কিছু প্রোডাক্ট আছে, ওগুলো দেখতেছে কাস্টমার, সারা পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ। এখনো তো 28 দিন বাকি আছে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ ভালো আউট, মানে আউটপুট পাবো আমরা। আসছে সাপ্তাহিক ছুটির দিন থেকে মেলা জমে উঠবে এমন প্রত্যাশার কথা জানালেন মেলায় অংশগ্রহণকারী স্টল ও প্যাভিলিয়ন মালিকরা। জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা।